डियर स्टूडेंट्स, वेब डेवलपमेंट वर्डप्रेस थीम डेवलपमेंट क्लासे द्वितीय क्लासे तुम्हारे स्वागतम। आज के वर्डप्रेस थीम डेवलपमेंटे डायरेक्टली थीम डेवलपमेंट शुरू करब इंशाल्लाह। ऑनलाइन थे एक फ्री एचटीएमएल टेम्पलेट डाउनलोड करेछि, তোমরা জানো এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি আবার শেয়ার দিচ্ছি, এলাকা আছে ডপি ড্রপ। তোমাদের আমি কত ক্লাসের লিঙ্ক দিয়েছিলাম সবাই ডাউনলোড করার জন্য, তো তোমরা ডাউনলোড করার পরে এই ফাইলগুলো পেয়েছো নিশ্চয়ই। অ্যাসেটস নামে একটা ফোল্ডার ছিল যেখানে সিএসএস, জেএস, সাস বা ওয়েব ফর্মসগুলো ছিল। এরপর ইমেজেস নামে ফোল্ডারে ইমেজগুলো ছিল, তারপর ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ছিল, লেফট সাইড বা ডট এইচটিএমএল, লাইসেন্স ডট টেক্সটি, নোট সাইড বা ডট এইচটিএমএল, রিডমি টেক্সট এবং রাইট সাইড বা এইচটিএমএল, এই ফাইলগুলো ছিল। এটা সিম্পলি এইচটিএমএল সিএসএস করা, এইচটিএমএল টেমপ্লেট করা আছে এখানে। দেখুন ডাইনামিক কোড করা নাই, কোনো পিএইচপি, মাইএসকিউএল, ওয়ার্ডপ্রেসের কোনো কোড এখানে করা নাই, সিম্পলি একটা এইচটিএমএল কোড। তো আমি একটু ওপেন করে দেখি, এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি, তোমাদের লিঙ্ক দিয়েছিলাম তো জানো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যখন ইন্ডেক্স ড্রেস নিয়ে ক্লিক করলাম পুরো ওয়েবসাইট ওপেন হয়েছে। সিম্পলি একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমি শুরুতে বড় ওয়েবসাইট ধরি নাই। এখানে একটা শিরোনাম দেওয়া আছে, এখানে মেনু বার, এখানে একটা ব্যানার এরিয়া, একটা স্লাইডার ব্যবহার করতে পারি। এখানে গিয়ে একটা এরিয়া দেওয়া আছে, ধরো এমনিতে টেক্সট দিয়ে রেখেছে, ছবি মানে পিকচার আর টেক্সট দিয়ে রেখেছে। আমরা এখানে সার্ভিস এরিয়া উল্লেখ করতে পারি, এখানে গিয়ে পোর্টফোলিও দিতে পারি আমাদের কাজের নমুনা স্যাম্পল, তারপরে এখানে সে ব্লগ অর্থাৎ অনলাইন ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারি। এটা সে ফুটার, ফুটার এসে দেখাচ্ছে ওয়েবসাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, সোশ্যাল আইকন সমূহ আর লাস্ট কপিরাইট, ঠিক আছে। তো সিম্পল একটা ওয়েবসাইট ধরেছে, তোমরা খুব সহজে বুঝতে পারো শুরুতেই পেলে বিষয়। এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো ইনশাল্লাহ। যেন এই তথ্যগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড থেকে নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ যে কোনো ব্যক্তি যে তুমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবা তখন যে কোনো ব্যক্তি করতে পারবে, এটাকে কন্টেন্ট পরিবর্তন করতে পারবে। এখানে মেনু চেঞ্জ করব, সাইটের কন্টেন্ট টাইটেল চেঞ্জ করব, হ্যাঁ এরকম স্লাইডার, এখানে যে কোনো কিছু চেঞ্জ করি আমরা ড্যাশবোর্ড থেকে যেন করতে পারি। তাহলে আমাকে কনভার্ট করতে হবে, এটা ডাইনামিক করতে হবে। তাহলে সাধারণ যারা ইউজার্স, ব্যবহারকারী, ক্লায়েন্ট, তাদের খুব সহজে কন্টেন্ট হ্যান্ডেল করতে পারবে। এই যে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দরকার, যে কোনো কন্টেন্ট, ছবি হতে পারে, লেখা হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, যে কোনো তথ্যগুলো যদি খুব সহজে হ্যান্ডেল করা যায়, আপলোড করা যায়, ডিলেট আপডেট করা যায়, এভরিথিং, হ্যাঁ। এই যে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমরা শিখতেছি ওয়ার্ডপ্রেস, খুব জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা এই পুরো এইচটিএমএল দেখতে পাচ্ছি এখানে, এই যে উপরে দেখাচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আমাদের এখানে যতগুলো আছে তা আমরা এই এইচটিএমএলকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। আর তোমরা যেন ওয়ার্ডপ্রেস পুরোটাই তৈরি হচ্ছে যে পিএইচপি এবং মাইএসকিউএল ব্যবহার করে, ওয়ার্ডপ্রেসের ড্রাইভার হিসেবে ব্যবহার করে মাইএসকিউএল, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে হচ্ছে পিএইচপি। এই জন্য তোমাদের কী করলাম আমি এই এক মাস দেড় মাস ধরে তোমরা শুধু পিএইচপি শিখালাম, পিএইচপি আর মাইএসকিউএল, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি পিএইচপি মাইএসকিউএল না শিখেও এখন থেকে এখান থেকে শুরু করা যায়, হ্যাঁ, কিন্তু এই শিখে আসলে ভালো হয় পিছন দিক থেকে, তাহলে তোমাদের বুঝতে কোডগুলো বুঝতে সুবিধা হবে, যেহেতু ওয়ার্ডপ্রেস পুরোটাই কি পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে তৈরি। এহেল বিষয়, তো আমাদের প্রথমে ডাউনলোড করে তোমরা নিজেরাও একটা এরকম ডিজাইন করা আছে তোমাদের আমি জানি, তোমাদের কিছু ডিজাইন করে নিয়েছি, এইচটিএমএল সিএসএসদের টেমপ্লেট ডিজাইন করে নিয়েছি, তোমরা চাইলে সেগুলোও কনভার্ট করতে পারবে ওয়ার্ডপ্রেসে, মানে ওয়ার্ডপ্রেসে এরকম থেমে কনভার্ট করতে পারবা
HTML মানে টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেস থেমে কনভার্ট করতে হবে, থেমে। তো থেমে কনভার্ট তুমি নিজেগুলো করতে পারবে। আমি অনলাইন থেকে ডাউনলোড করলাম একটা, ঠিক আছে। ক্লায়েন্ট যদি এরকম দেয় ডিরেক্টলি, এবার একটা টেমপ্লেট দিয়ে তোমাকে বলবে HTML টু ওয়ার্ডপ্রেস কনভার্ট করো। তো মার্কেট প্লেসে সার্চে দেখবে যে প্রচুর এরকম কাজ আছে, হ্যাঁ, HTML টু ওয়ার্ডপ্রেস কনভার্সন বা HTML টু ওয়ার্ডপ্রেস কনভার্ট, হ্যাঁ। আর এরকম কনভার্ট করো, তখন কী হবে, কনভার্ট করার পরে দেখতে পাবো যে এর ভিতরে যে অনেকগুলো কাজ আছে সেরকম ছোটো 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 অনেক কাজ ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকে। একটা ওয়েবসাইট পুরোপুরি যখন কনভার্ট করা হয়ে যাবে, তখন দেখাচ্ছে যে ওই ওয়েবসাইটের মধ্যে থেকে অনেক কাজ তুমি পাবা যেগুলো ক্লায়েন্টের কাজ করতে পারবে। মানে ক্লায়েন্টের অনেক ছোটোখাটো কাজ এরকম থাকে, পুরো ওয়েবসাইট কনভার্ট করা লাগতে পারে, একটা নিশ্চয় পার্টও করা লাগতে পারে। এই জন্য তোমার পুরো কনভার্সন জানতে হবে। এর বিষয়ে আমরা এখানে এটা করলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে বলেছিলাম, ওই যে ওয়ার্ডপ্রেস 5.6.2। আজকে দেখছি ওয়ার্ডপ্রেস 7 হয়ে গেছে, 5.7 দেখতেছি, হ্যাঁ, আজকে ঢুকে দেখতেছি। সমস্যা নাই, একটা ভার্সন হলেই হবে, পরে আপডেট করা যায় যে কোনো সময়। আমি এটা গতদিন ডাউনলোড করেছিলাম, তো ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করেছি, রাতে হয়েছে এটা, হ্যাঁ। তাহলে আমরা এই ওয়ার্ডপ্রেসটা কী করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। প্রথমে ওয়ার্ডপ্রেসটা ঠিক যেভাবে ইনস্টল করেছিলাম, আমার ঠিক ডেটাবেসেই ওই ইনস্টল করতে হবে। মানে ওয়ার্ডপ্রেসটা আমাদের সার্ভারে আমরা ইনস্টল করবো, ঠিক আছে। ইনস্টল করার পরে আমাদের থিম সেখানে নিয়ে গিয়ে সেই থিমটাকে ফুললি কনভার্ট করবো আমরা। তো এই যে ওয়ার্ডপ্রেসের ফাইল দেখতে পাচ্ছ, এখানে আমি এটা কপি করলাম এখান থেকে, আমার ডেস্কটপে রাখলাম এখানে কপি করে। তো দেখছো এখানে কপি হয়ে গেল, এই যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা, ঠিক আছে। তো আমি ওয়ার্ডপ্রেসটা এটা ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এই যে দেখো ওয়ার্ডপ্রেস লেখা আছে এখানে, এটা বড় করে দিই। এখানে ওয়ার্ডপ্রেস একটা ফোল্ডার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল এ চাপলাম, কন্ট্রোল এ চেপে সবগুলো ফাইল সিলেক্ট করলাম। তারপর এখানে রাইট ক্লিক করে, এখানে অ্যাকচুয়ালি রাইট ক্লিক করে কপি হবে না, যেহেতু আমাদের এখানে জিপ ফাইলের মধ্যে আছে, হ্যাঁ। তাহলে সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল এ চেপে, সবগুলো সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি চাপলাম। তোমাদের আরেকটা সিস্টেমে দেখিয়েছিলাম যে টেনে নেজার ছেড়ে দেওয়া একটা ফোল্ডারের মধ্যে, সেই সিস্টেমে করতে পারবো, অথবা এটা সহ সিস্টেম যে সবগুলো কন্ট্রোল এ চেপে, কন্ট্রোল এ চেপে সিলেক্ট করলা অল সিলেক্ট, তারপরে কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি হয়ে গেল আমাদের। এটা মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে এখানে আমাদের দিস পিসতে গেলাম, গিয়ে আমাদের লোকাল ডিস্ক সি টাইপে গেলাম যেখানে আমাদের সার্ভার আছে, জ্যাম্পে গেলাম, এইচটি টপসে গেলাম। গিয়ে আমাদের এখানে যেমন ফোল্ডারটা আমরা কাজ করেছিলাম পিএসপির ক্ষেত্রেও একইভাবে, ঠিক এই যে জ্যাম এইচটি টপসের ভিতরে একটা ফোল্ডার নিলাম, নতুন ফোল্ডার। আচ্ছা, নতুন ফোল্ডার নেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করলাম নতুন ফোল্ডারে গিয়ে, ঠিক আছে। তুমি রাইট ক্লিক করে নিতে পারো ইচ্ছা তোমার, এখানে ক্লিক করলেও আসবে ফোল্ডার, অথবা রাইট ক্লিক করলে ফোল্ডার আসবে, একই ব্যাপার। তো আমাদের ফোল্ডার নেশার পরে কাজ হচ্ছে সেই ফোল্ডারের ভিতরে ফোল্ডারের নামকরণ করবো আমরা। নামকরণ করে সেই দেখাচ্ছে যে সে ফোল্ডারের মধ্যে আমরা এই ফাইলগুলো রাখবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো রেখে দেবো আমরা। আচ্ছা, আমি ক্লিক করছি হঠাৎ করে মনে করো যেটা ইয়ে করছে মানে ঘুরছে, অনেক সময় জিপ ফাইল থেকে কপি করে ফোল্ডার নেওয়ার সময় এই কাজটা করলে অনেক সময় এটা হয়। এই যে অনেকক্ষণ সময় পরে আসলো এখানে ফোল্ডার, দেখো নিউ ফোল্ডার টু ওখানে চলে এসছে। আমি এখানে রাইট ক্লিক করে নিতে পারি তোমার ইচ্ছা, আমি রাইট ক্লিক করলাম, করে দেখেন যে নিউ হয়ে গেলাম, এখানে নিউ হয়ে গেলে যে ফোল্ডার এখানে ক্লিক করলাম চলে আসলো ফোল্ডার, ঠিক আছে। অনেক সময় এখানে ক্লিক করলে এগিয়ে মনে করে তাহলে
এই যে ফোল্ডার নিলাম, এক নতুন ফোল্ডারের নাম দিলাম, মনে করো ধরো আমার একটা গ্রুপ, ঠিক আছে, রাজশাহী হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট গ্রুপ, আমি দিলাম রাজশাহী আইটি, দিলাম আর যে এসএইসএইসএ রাজশাহী আইটি নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে যে এই প্রজেক্ট ফোল্ডারের নাম দিলাম হচ্ছে রাজশাহী আইটি, এখানে ঢুকে গেলাম, এর সম্পূর্ণ ফি দি ফোল্ডার ইজ এমটি, এখানে রাইট ক্লিক করে আমরা যেটা কপি করেছিলাম রাইট ক্লিক না করে এমনি কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিই। আচ্ছা পেস্ট হচ্ছে না, কারণটা হচ্ছে এটা কি হয় নাই, কপি হয় না অ্যাকচুয়ালি। আচ্ছা সেটা হচ্ছে আমাদের এটা প্রজেক্ট ফোল্ডার, তো শুরু থেকে দেখাই, এটা আমাদের এখানে ক্লিক করলাম, সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গেলাম, এই সি ডক্সে গেলাম, আমাদের প্রজেক্ট ফোল্ডার রাজশাহী আইটি এটা ওপেন করলাম, এই যে উপরে এখানে ম্যাক্সিমাইজে ক্লিক এই যে এখানে করে ছোট করলাম, এটা এখানে একটু ছোট করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার। আর এখানে ওয়ার্ডপ্রেস ওপেন করলাম, আমরা তাহলে এখানে আমি শেয়ার করি ওয়ার্ডপ্রেস অন করলাম, ঠিক আছে, একটু ফোল্ডার ছোট করে দিই। আচ্ছা এখানে গিয়ে কন্ট্রোলে চাপলাম, চেপে এখানে গিয়ে যে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাউস চেপে ধরে সবগুলো সিলেক্ট করার পরে মাউস চেপে ধরলাম, এখানে এখানে গিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে, মানে এক্সট্রাক্ট করে নিলাম, ঠিক আছে। আমি তাহলে আনজিপও করতে পারি, তুমি রাইট ক্লিক করে আনজিপ করলাম তাও হবে। আমি গতদিন কপি করে করেছিলাম, আমি চাচ্ছিলাম তোদের কপি করে দেখাবো, হ্যাঁ ফাইলগুলো দেখো, এই যে ইয়ে হচ্ছে এক্সট্রাক্টিং হচ্ছে, তো জানো এটা অলরেডি শিখিয়েছিলাম, এটা তোমাদের ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, আর এই পর্যন্ত তোমরা জানো যদিও তার একবার দেখে নাও, আর ইনস্টল করার পর তারপরে আমাদের এই ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোর ভিতরে আমরা গিয়ে আমাদের ইয়ে করতে হবে, আমাদের কাজ করতে হবে। একটা তোমাদের নতুন করে ইনস্টল করতে হবে এমনটা না, তোদের বলি সেটা তোমাদের পুরাতন জায়গায় ইনস্টল করা আছে সেখানেই করতে পারবে। এটা হয়ে যাক, 80% হয়ে গেছে। তোমাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে তোমাদের নতুন করে ইনস্টল করতে হবে এমনটা না, তোমাদের যে এর আগে ইনস্টল করা ছিল ওয়ার্ডপ্রেস তোমরা ওখানেই করতে পারবা, নতুন করে করতে হবে না, বুঝতে পারলে কি, নতুন করে না করলে কোনো সমস্যা নেই। আচ্ছা আমাদের হয়ে গেছে মনে হয়, দেখি চলো, 93% একটু বাকি আছে, ৯৪%। আমি নতুন করে করছি যা তোমরা বুঝতে পারো,
শুরু থেকে, ঠিক আছে? অনেকদিন হয়ে গেছে, ভুলে যেতে পারো। আচ্ছা, আমাদের হয়ে গেছে, কমপ্লিট, কেটে দিলাম আমি, ঠিক আছে? আমাদের প্রজেক্ট ফোল্ডার এখানে, চলো আমরা দেখি এবার তাহলে। আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই, এখানে আসলাম, সি ড্রাইভ, জ্যাম্পে আসলাম, এইচটি ডকস, রাজশাহী, রাজশাহী আইটি, এখানে আসলাম। আচ্ছা, এরপর আমরা দেখো এখানে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে আমাদের, হ্যাঁ, রাজশাহী আইটিতে আসলাম। আমি আবার এটা আবার শেয়ার করছি, দেখো ভালো করে। আমাদের এই রাজশাহী আইটি আসলে আমাদের ওয়ার্ডপ্রেসের যেগুলো ইয়ে ফাইলগুলো নিয়ে আসলাম সবগুলো দেখতে পাচ্ছি এখানে। দেখো এখানে ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি কন্টেন্ট, ডব্লিউপি ইনক্লুডস, এই যে ফাইলগুলো দেখতে পাচ্ছ, এই সবগুলো ওয়ার্ডপ্রেসের গুরুত্বপূর্ণ ফাইল। আমাদের কাজ করতে মেইন লেখানে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে কাজ করতে হবে। এর মধ্যে থেম আছে, আমি এখানে ক্লিক করব ডব্লিউপি কন্টেন্টে, তাহলে আছে প্লাগিনস, থেমস, প্লাগিনসের মধ্যে প্লাগিন থাকে, থেমসের মধ্যে থেমগুলো থাকে, এখানে থেমসে ক্লিক করে দিলাম। এখন দেখো এখানে ডিফল্ট কিছু থেম আছে, মানে আগে থেকেই কিছু থেম দিয়ে রেখেছি এরা, বুঝতে পারলে কি? যেমন 2019, 2020, 2021, এগুলো হচ্ছে বিভিন্ন থেমের নাম, হ্যাঁ, এই থেমগুলো দিয়ে রেখেছে ওরা আগে থেকে, এলে বিষয়। তো আমরা এখানে একটা কি করব, আমাদের থেম, এই থেমগুলোর নাম ব্যবহার করে আমাদের নিজস্ব থেম আমরা তৈরি করব, এলে বিষয়। তাহলে আমাদের এই আমাদের থেমটা এখানে নিয়ে আসতে হবে, চলো আমাদের থেমটা নিয়ে আসি এখানে গিয়ে। আমাদের ডিউ ফোল্ডারে গেলাম, এখানে গিয়ে যে ডপি ট্রপ, ঠিক আছে, এটা একটা এইচটিএমএল টেমপ্লেট, আমি এটা কপি করলাম। এটা কপি করে আমাদের প্রজেক্ট যে ফোল্ডার যে থেমস যেখানে আছে, অর্থাৎ আমি আবার দেখাচ্ছি তোদের পিছনে এসে, সেটা হচ্ছে যে এইচটি ডকস, এর ভিতরে এসে আমরা নাম দিলাম একটা পোর্টালের নাম, রাজশাহী আইটি নাম দিলাম, রাজশাহী আইটি, তার মধ্যে এগুলো দেখতেছি ডব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট ইনক্লুডস, তার মধ্যে আমাদের ঢুকতে হবে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে, কন্টেন্ট ঢুকে আমাদের এখানে প্লাগিনস আছে, থেমস আছে, আমাদের থেমসের মধ্যে ঢুকতে হবে। ফেসবুকে ঢুকে আমি আমাদের যেটা কপি করেছিলাম এইচটিএমএল টেমপ্লেট এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে, এখানে এটা পেস্ট করে দিলাম। আমাদের এই যে নাম ড্রপি ড্রপ দিয়েছি, এই ফোল্ডারের নাম দিয়েছি ড্রপি ড্রপ, মানে তোমার থিমের যে নামটা হবে সে মনে করে থিম এখানে নাম নাম দিয়ে দিলাম, ধরো এখানে দিয়ে দিলাম আমি ড্রপি ড্রপ নাম দিয়ে রাখলাম এখানে সোহেল, সোহেল এখানে আমি এই নাম দিই রাজশাহী, রাজশাহী আইটি থেম, আইটি থেম একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, নাম দিলাম এখানে রাজশাহী আইটি থেম, রাজশাহী আইটি থেমের নাম দিলাম। এর মধ্যে দেখো তাহলে অটোমেটিক্যালি কি হচ্ছে, আমাদের ফোল সবগুলো আছে, আর আমাদের যে স্ক্রিপ্টের তথ্যগুলো এগুলো আছে এখানে। আচ্ছা, আমি রেখে দিলাম এটা। এখন আমরা কি করব, আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, কোথায় ইনস্টল করতে হচ্ছে, যে আমাদের ডেটাবেজে, চলো ডেটাবেজ চলে যাই আমরা, এখানে আমি বিয়েতে ক্লিক করে দিলাম। আমরা যেতে ক্লিক করে দিলাম, ব্রাউজারে ক্লিক করলাম, ব্রাউজার ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। আমরা এখানে গিয়ে ডেটাবেসে ঢোকার কোড হচ্ছে কি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, মাই অ্যাডমিন, আচ্ছা আমি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি অ্যাডমিন লিখে ইন্টার চাপলাম। আচ্ছা, ইন্টার চাপার পরে তারপরে এখানে আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে,
তোমরা দেখতে পাচ্ছ নিচে ডেটাবেস, আমার ডেটাবেস ঢুকে গেছে। এখানে কি আমরা কি করব, ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেস লেখা আছে, এখানে ডেটাবেসে ক্লিক করে দেব। ডেটাবেসে ক্লিক করে দিলাম, ক্লিক করে আমাদের একটা ডেটাবেসের নাম দিয়ে দিই, ডেটাবেস নেম রাজশাহী, রাজশাহী আইটিডিবি নাম দিলাম। ঠিক আছে, রাজশাহী আইটিডিবি ক্রিয়েট এ ক্লিক করলাম, ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এখন ডেটাবেসে আমাদের কোনো ফাইল আছে কি, ফাইল নেই, অর্থাৎ নো টেবিল ফাউন্ড ইন ডেটাবেস, অর্থাৎ আমরা কোনো টেবিল ক্রিয়েট করি না এখন। ঠিক আছে, তারপর এই ডেটাবেসে কি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওকে, তো চলো ইনস্টল করে ফেলে এখানে একটা ট্যাব নিলাম, গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ কিসের নাম লিখবো, আমরা আমাদের ফোল্ডারের নাম লিখবো, কোন ফোল্ডারের, আমরা এইচডি ডকসে কি করেছিলাম, এইচডি ডকসে যে নামটা দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম আমরা, তো জানো এখানে গিয়ে এইচডি ডকসে গেলাম, এখানে গিয়ে নাম দিয়েছিলাম হচ্ছে রাজশাহী আইটি। এই নামটাই আমরা কি করবো, ব্রাউজ করবো, এখানে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ নামটা দিয়ে দিব, এবার কিবোর্ড এন্টার চাপবো, তাহলে অটোমেটিক কি আসবে, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কনফিগার চলে যাবে অটোমেটিক, যে কোন ভাষায় ইনস্টল করবো, ইংলিশ ইউনাইটেড স্টেট, থাকা অবস্থা আমরা কি করবো, এখানে গিয়ে কন্টিনিউ ক্লিক করবো। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করলে আমরা দেখতে পাবো ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট নেম, টেবিল প্রিফিক্স। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো আমাদের আছে, তাই না? চলো আমরা লেটস গোতে ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম, তাহলে এখানে ডেটাবেস নেম কি দিয়েছিলাম আমরা, এখানে দেখে আসি, এই যে রাজশাহী আইটিডিবি, এটা কপি করলাম, এখানে ডেটাবেসের নাম বসিয়ে দিলাম রাজশাহী আইটিডিবি, ইউজার নেম হচ্ছে রুট, পুরো ইউজার নেম আমরা ক্রিয়েট করি নাই, তার না ক্রিয়েট করলে রুট দিতে হবে, আর পাসওয়ার্ড কিছু ক্রিয়েট না করলে ফাঁকা রাখতে হবে, ব্ল্যাঙ্ক ফাঁকা রাখলাম। আর ডাটাবেস হোস্টের নাম কি, লোকাল হোস্ট, আমরা জানি এটা, এটা অটোমেটিক চলে ফিক্স করতে হবে না। টেবিল প্রিফিক্স, এটা আমাদের কিছু করার দরকার নেই। ঠিক আছে, এখানে সাবমিটে ক্লিক করলাম, তাহলে বলছে অল রাইটস স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রট থ্রু দ্য পার্ট অফ দ্য ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ক্যান কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস, ইফ ইউ আর রেডি টাইম নাও টু, মানে এখানে বলতেছে যে আমরা এখানে নাম যে দিলাম ডাটাবেসের, তাহলে এখানে ওয়ার্ডপ্রেস যোগাযোগ করতে পেরেছে, সেই ডাটাবেসের সাথে কানেক্ট হতে পেরেছে, এখন বলতেছে যে এখন রেডি ইনস্টল করার জন্য, ইনস্টল করবো কি না, এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, ইনস্টলের জন্য অপশান চলে আসবে, রান দা ইনস্টলেশন, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে আমাদের সাইট টাইটেল দিতে হবে, ধরো এখানে গিয়ে লিখলাম রাজশাহী, রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এলটিডি। ঠিক আছে, এনে দিলাম, এটা ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, আর পাসওয়ার্ড দেখাচ্ছে অ্যাডমিন দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে মনে থাকে আমাদের অ্যাডমিন হবে, অ্যাডমিন হয়ে গেছে, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, কনফার্ম উইথ পাসওয়ার্ড কনফার্ম করলাম, ইমেল একটা দিয়ে দিলাম আমরা এখানে ইনফো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। আচ্ছা, আর এখানে টিক চিহ্ন দেবো না, কারণ এই টিক চিহ্ন দেওয়া মানে হচ্ছে যে সার্চ ইঞ্জিন শো না করে, ভিজিবল না হয়, হ্যাঁ সন্দেহটাই মানে টিক চিহ্ন না দেওয়াই ভালো, তা দিলে যদি ওয়েবসাইট সত্যি আমি অনলাইনে দেখাতে চাই, এখানে টিক চিহ্ন দিয়ে রাখলে এটা ইনডেক্সিং হবে না, অর্থাৎ গুগলে সার্চ করে এই সাইটটা পাবো না তখন। তাহলে আমাদের সত্যগুলো কমপ্লিট, সাইট টাইটেল দিলাম, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড উইথ পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে ইওর ইমেল একটা দিয়ে দিলাম, আর সব সাথে কমপ্লিট, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করলে কী হবে, ইনস্টল হয়ে যাবে, এখানে ক্লিক করে দিলাম ইনস্টলে।
একটু ওয়েট করতে হবে আমাদের। দেখেন লোড হচ্ছে উপরে, ইনস্টল হলে কি হবে আমরা এই যে পাশে যেটা আছে ফাঁকা ডাটাতে কোনো কিছু নেই অটোমেটিক সব কিছু চলে আসবে এখানে আমি দেখতে পাবো। ঠিক আছে এই যে দেখো এই সাকসেস মানে কি ইনস্টল কমপ্লিট, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, ইনস্টল হয়ে গেছে। ইউজার নেম পাসওয়ার্ড তোমাকে লগ ইন করতে পারবে। ঠিক আছে এটাকে রিলোড করি, দেখো ফাঁকা জায়গা আছে না, রিলোড করলে ওয়ার্ডপ্রেসের সবগুলো দেখবে এখানে ফাইল চলে আসছে। আমরা এখানে রিলোড করলাম, এই দেখো চলে আসছে। ঠিক আছে এই চলে আসছে দেখো রাজশাহী, এই যে দেখো রাজশাহী আইটি ডিবিতে ক্লিক করলে চলে আসছে দেখো ডব্লিউপি কমেন্টস, কমেন্টস লিঙ্কস অপশনস পোস্ট টার্ম এগুলো সবগুলো ডব্লিউপি ইউজার্স সবগুলো এখানে ক্লিক চলে আসছে এখানে। ঠিক আছে এতগুলো টেবিল আছে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ডিফল্টভাবে সবগুলো ইনস্টল হয়ে গেলে অটোমেটিক চলে আসছে, ফাঁকা ছিল ডেটাসের মধ্যে তথ্যগুলো চলে আসছে। এখন আমরা কী করতে এখানে গিয়ে লগ ইন করতে পারবো, এখানে গেলাম লগ ইনে ক্লিক করে দিলাম। ডব্লিউপি লগ ইন ডট পিএসপি, ইউজার নেম আর ইমেল, এখানে গিয়ে অ্যাডমিন দিলাম অ্যাডমিন, এখানে পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন। আচ্ছা বুঝতে পারলা কি দূরে হচ্ছে অ্যাডমিন। আচ্ছা এখানে ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিলাম। তোমরা এখানে চোখ আছে চোখে ক্লিক করে দেখতে পাবা যে মানে পাসওয়ার্ড দেখতে পাবো এখানে যে ঠিক মতো দিয়েছো কি না, আর এখানে ক্লিক করো আগের মতো হয়ে যাবে। রিমেম্বার মি করলে বারবার চাইবে না পাসওয়ার্ড, লগ ইনে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ড্যাশবোর্ড হয়ে গেছে, তাই না? ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। এখন আমাদের থিম ডেভেলপমেন্ট শুরু, আমাদের নিজেদের থিম ডেভেলপমেন্ট করব। ঠিক আছে তো আমাদের এটা কেটে যাবি, তোমরা আবার রিজয়েন করো, সবাই রিজয়েন এগেন, রিজয়েন এগেন। আচ্ছা এখন কেটে যাবে, আবার তোমার সবাই রিজয়েন করো। হ্যাঁ আমরা এবার রিজয়েন করলে আমরা কোথায় ছিলাম, ইনস্টল কমপ্লিট হয়েছিল তাই না? আমাদের ইনস্টল কমপ্লিট হয়েছিল, তারপরে একটা ড্যাশবোর্ডে চলে আসছে, এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ তো। আমরা এখানে গিয়ে দেখি এই যে অ্যাপিয়ারেন্স, এখানে থেমসে ক্লিক করলাম, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে তিনটে থিম ছিল আমাদের এখানে, 2021, 2019 এবং 2020, এই তিনটে থিম দেখতে পাচ্ছ তোমরা যে তিনটে আমাদের এখানে আছে, রাজশাহী আইটি ডব্লিউপি কন্টেন্ট থিমস, এটা দেখতে পাচ্ছ। ঠিক আছে আবার শেয়ার করে দিই, এই যে তিনটা থিম, একটা দুইটা তিনটা যা তৈরি যেটা করা আছে, হ্যাঁ এই তিনটা থিম দেখতে পাচ্ছ, এই তিনটা এখানে 1 2 3, আমাদের এখানে একটা থিম চলে আসবে অটোমেটিক্যালি, হ্যাঁ এই প্যানেলে আমাদের একটা থিম শো করবে, সেটা কোনটা কোন থিমটা, সে থিমটা হচ্ছে যে এইটা রাজশাহী আইটি থিম। এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে থিমে কনভার্ট করার জন্য কিছু কোড লিখতে হবে। আমি এখানে চলে গেলাম রাশিয়া আইটি থেকে চলে গেলাম, যাওয়ার পরে দেখো এখানে যে ফাইলগুলো এখানে আছে এই ফাইলগুলো আমাদের কাজ করতে, প্রথম যে কাজটা আমার দরকার সেটা হচ্ছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা আছে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএলকে ইন্ডেক্স ডট পিএইচপি বানাতে হবে, ইন্ডেক্স ডট পিএইচপি, আদার্স কিন্তু পাবে না। ঠিক আছে তাহলে প্রথম আমাদের কাজ কি,
index.html ফাইলটাকে index.php বানানো। দুই নম্বর কাজ হচ্ছে এরর একটা সিএসএস থাকতে হবে, ঠিক আছে? যদি আমাদের এখানে অ্যাসেটস এর মধ্যে সিএসএস আছে, এখানে সিএসএস আছে, বাট আমাদের এটা এর মেইন সিএসএস, তো আমাদের একটা সিএসএস থাকবে, মেইন সিএসএস যদি হতে পারে এটা সমস্যা নাই। আমরা এখানে index.php ফাইল যেখানে আছে একটা সিএসএস ফাইল লাগবে, এখানে রাইট ক্লিক করলাম, এখানে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিলাম, নেখালি স্টাইল ডট সিএসএস, আচ্ছা বাইরে কোনো সিএসএস ছিল না জন্য নিলাম, যদি থাকতো বাইরে তো ওটা কি আমরা কি এডিট করতাম, ঠিক আছে? যেখানে বাইরে কোনো সিএসএস রাখে নাই রেখে দিলাম এটা। এখন দেখো আমরা এটা index.html করলাম, index.php কে আই ক্যান স্টাইল ডট সিএসএস করলাম, এবারে কে রাইট ক্লিক করলাম, তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা তো দেখতে পাচ্ছ এখানে গিয়ে এখানে যে কাজটি করতে হবে আমাদের থেমের বিস্তারিত বিষয়গুলো লিখতে হবে আমাদের, যে আমাদের থেম যেটা হবে, দেখো আমাদের এখানে এই একটা থেম আছে, এখানে দেখো যে আমি থেমে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে এখানে থেমের নাম, থেমের ভাষণ শো করছে দেখতে পাচ্ছ, এবং থেম যে লিখেছে সেই লেখকের নাম, বুঝলা কি, এরকম তথ্যগুলো, থেমের ডিসক্রিপশান এটা শো করছে, তো এই তথ্যগুলো তোমার লিখতে হবে থেমের, ঠিক আছে? প্রত্যেকটা থেমে এরকম আছে দেখো, এই যে প্রত্যেকটা থেমে থেমের নাম, থেমের কত ভাষণ, লেখক এবং থেমের ডিসক্রিপশান, যদি তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই বিষয়গুলো আছে, থেমের নেম দিতে হবে, থেমের ভাষণ দিতে হবে, থেমের দেখাচ্ছে লেখক যেটা অথর এবং ডিসক্রিপশান। চলো আমরা এগুলো অ্যাড করে দিই আমাদের থেমের সাথে। তো আমাদের থেম কোথায় আছে, এই যে এখানে, এখানে স্টাইল ডট সিএসএস নাম আছে, এই এর ভিতরকে দিতে হবে আমাদের, এটা ওপেন করেছি আমরা, এই যে স্টাইল ডট সিএসএস, এখানে কমেন্টের মধ্যে তোমার থেমের নামগুলো দিতে হবে, প্রথমে এটা দিলাম, তারপর শিফট চেপে স্টার চিহ্ন, আবার স্টার চিহ্ন, আবার এই স্ল্যাশ চিহ্ন, এর মধ্যে করতে আমাদের স্পেস দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ আমি একবার শেয়ার করে দিই, এখানে লিখতে হবে থেম নেম, থেম নেম আমাদের এখানে লিখলাম রাজশাহী আইটি থেম, রাজশাহী আইটি থেম এই নাম দেখে দিলাম, থেমের নাম এটা, তারপর লিখলাম থেম ইউআরআই, থেম ইউ আর আই, থেম ইউ আর আইটা কি, যদি থেমটা কোথাও আপলোড করা থাকে, ঠিক আছে, তাহলে থেমের হচ্ছে যে অ্যাড্রেস, যে থেমটা কোথাও আপলোড করে রাখি আমি, যে থেমটা আপলোড করে রাখবো আমি, যেখানে গিয়ে কেউ এই থেমটা কিনতে পারে বা এই থেমটা দেখতে পারে, পুরো থেমটা দেখতে পারে, হয়তো আপলোড করা আছে কোনো সার্ভারে, সেখানে অ্যাড্রেস দিতে পারে, ধরো আমি এখানে একটা আমি দিয়ে দিলাম যে HTTP এস সোহেল এসআরআইটি ডট কম, এটা হচ্ছে থেমের স্ল্যাশ, এখানে দিলাম স্ল্যাশ মনে করো আমার থেমের নাম, এই যে রাজশাহী আইটি থেম, এইটা রাজশাহী আইটি থেম ইনস্টল করে রাখা হয়েছে, আচ্ছা ইনস্টল করে রাখা নাই, ঠিক আছে, আমরা জাস্ট রিইনস্টল করেছি, আমরা রাখি নাই, ঠিক আছে, জাস্ট কারণ এটা দিয়ে দিলাম থেম ইউআরআই, আর পরবর্তীতে আমাদের থেমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় তখন আমরা কি করব, হ্যাঁ স্ক্রিনে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, না আচ্ছা স্ক্রিন শেয়ারটা দেওয়া হয়নি তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ, মনে করার জন্য ধন্যবাদ, আমি ভুলে গেছি আর কি। আচ্ছা এখন দেখো আমি যেটা কাজ করলাম তুমি আবার বলি, এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারিনি যে তোমাদের স্ক্রিন শেয়ার দেওয়া নেই, আচ্ছা তোমাদের আবার দেখিয়ে দিই, দেখো পিছন দিক থেকে একটু এসে, এই যে আমাদের এই স্টাইল ডট সিএসএস আছে, এই সিএসএস আমি রাইট ক্লিক করে ঢুকে গেলাম, ঢোকার পরে জাস্ট কমেন্ট করছি এখানে স্ল্যাশ নিয়েছি, স্টার চিহ্ন দিয়েছি, তারপর এখানে স্টার চিহ্ন, তারপর স্ল্যাশ দিয়ে শেষ করেছি, কমেন্টসের মধ্যে আমাদের থেম সম্পর্কে ডিটেলস লিখতে হবে আমাদের, প্রথমে লিখবো থেমের নেম, থেমের নেম আমি লিখলাম রাজশাহী আইটি থেম, ঠিক আছে, থেমের ইউআরএল অর্থাৎ
থেমের যে ঠিকানা যেখানে থেমটা থাকবে, ঠিক আছে? এবার অ্যাড্রেস তুমি ইচ্ছা মতো দিতে পারো, এটা ইচ্ছে মতো একটা বানিয়ে দিলেও সমস্যা নেই। হ্যাঁ, পরে তো আমি একটা ঠিকানা লিখলাম, যেখানে তুমি থিম আপলোড করে রাখি, তা যে থিমটা দেখবে সেখানে গিয়ে ঠিকানা সে দেখতে পারবে যে আমার থিমটা আপলোড করা থাকে। আমার থিম তো এখন তৈরি হয় না, বুঝলে? নাই এখানে ইউআরএল ব্যবহার কি ইউআরআই ব্যবহার করতে হয় নিয়মিত, ঠিক আছে? এখানে ইউআরএল ব্যবহার না করে ইউআরআই ব্যবহার করতে হয়, ঠিক আছে? এর বিষয় ঠিক বলেছ মেহেদি মোহন। আচ্ছা এবার দেখো, এরপর হচ্ছে অথর, অথর নেম দেয়া, ঠিক আছে? আমি লিখলাম আমার নাম লিখে দিলাম, মনে করো লিখলাম সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা হচ্ছে অথরের নাম, অথর ইউআরআই, অথর ইউআরআই মানে অথরের ঠিকানা, অর্থাৎ আমাদের যে নিজস্ব ওয়েবসাইট থাকে এটা সেটা আর কি, ঠিক আছে? যেগুলো এক জায়গায় দিই তাহলে দেখতে ভালো লাগবে না, তাই না? অথর ইউআরআই, এর তারপর অথর ইউআরআই দিলে এখানে অথর ইউআরআই হচ্ছে দিলাম HTTP, আচ্ছা এখানে দিতে ভুলে গেছি ডাবল স্ল্যাশ, কারণ ডাবল স্ল্যাশ দিলে অটোমেটিক্যালি একটা লিঙ্ক চলে আসবে, এখানে লিঙ্কের মতো হয়ে গেছে HTTPS ডাবল স্ল্যাশ সোহেল SRIT.com, ঠিক আছে? সোহেল SRIT.com অথর ইউআরআই দিলাম, এটা এটা ওকে বানিয়ে দিলাম, যদি আমার ওয়েবসাইট আছে কিন্তু এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে থেম তো দরকার নেই, শুধু .com দিলেই হবে। আচ্ছা আচ্ছা এবার দিলাম হচ্ছে ভার্সন, অর্থাৎ এই থিমটার ভার্সন কত, ভার্সন হচ্ছে মনে করো ভার্সন 1.0, এটা দিলাম 1.0। ডেসক্রিপশন এটা দিলাম, ডেসক্রিপশন দিলাম, ডেসক্রিপশন হচ্ছে যে আচ্ছা ডেসক্রিপশন দিলাম, মনে করো আচ্ছা রাজশাহী, এখানে এই সাই পাঁচ চলে গেছে রাজশাহী আইটি থেম ইজ এ ওয়ার্ডপ্রেস থেম, তো এখানে ইচ্ছা মতো বর্ণনা লিখতে পারো, ঠিক আছে? থেম অফ থেম ফর এনি কাইন্ড অফ আইটি ফার্ম অর সফটওয়্যার কোম্পানি, সফটওয়্যার কোম্পানি লিখে দিলাম, ঠিক আছে? ডেসক্রিপশন গেল, এই তথ্যগুলো দিলে হবে। চলো আমরা দেখে আসি এই তথ্যগুলো দেওয়ার পর আমাদের থিমটা পেয়েছি কিনা। আচ্ছা এখানে কেড়ে দিলাম, এখানে আমাদের থিমটা আসবে রিলোড করলে, ঠিক আছে? আমাদের 1, 2, 3 থিম আছে, অন্যদের থিম আমাদের থিমটা আসছে কোনো দেখে আসি, এবার রিলোড করবো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে রিলোড করে দিলাম। দেখ আমাদের থিমটা শো করে কিনা এখানে, এই দেখো আমাদের থিম চলে আসছে এখানে, দেখতে পাচ্ছ কি? এই যে রাজশাহী আইটি থিম, রাজশাহী আইটি থিম এসে আসতে পারে, অ্যাক্টিভেট লাইভ প্রিভিউ থিম ডিটেলস, আর কোনো ছবি নাই, আমরা কোনো ছবি দিই নাই, পিকচার দিই নাই, এই জন্য এখানে ছবি আসে না, এখানে থিমে ক্লিক করলাম, চলে আসছে রাজশাহী আইটি থিম, এখানে ভাষণটা শো করছে না, মানে বেশি স্পেস দেওয়া হয়ে গেছে, এই ভাষণগুলো পাচ্ছে না, ঠিক আছে? আমি এখানে স্পেস বেশি না দিই, ভার্সন থেম ইউআরআই হতে পাচ্ছে না, ঠিক আছে? এভাবেই থাক, সমস্যা নেই।
সেভ করলাম, এখানে রিলোড করলাম। আচ্ছা এতে চলে আসছে, এখন দেখো এই যে রাজশাহী আইটি থিম ভাষণ হচ্ছে 1.0, ঠিক আছে, এবং লেখকটা কে, এই যে এমডি সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা। এই থিমের ডিসক্রিপশন চলে আসছে, রাজশাহী আইটি থিম ইজ এ ওয়ার্ডপ্রেস থিম ফর এনি কাইন্ডস অফ আইটি ফার্ম অর সফটওয়্যার কোম্পানি, বুঝতে পারলা কি? আর অ্যাক্টিভেট করতে পারি, লাইভ প্রিভিউ করতে পারি, এর বিষয়ে। তো আমরা এখানে গিয়ে আমার থিমটা এখানে একটা ছবি পিকচার দিয়ে দিই, তাহলে এর মধ্যে একটু সুন্দর লাগবে, তাই না? আমাদের একটা থিমের ছবি পিকচার দিয়ে দিই, বুঝতে পারছো, বুঝতে পারতেছো? দেখতেছিলাম এখানে, এখানে আমাদের একটা ছবি শো করবে, ঠিক আছে। তো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, চলো এটা স্ক্রিনশট নিয়ে এখানে ছবিটা দিয়ে দিতে আমাদের ছবিটা এদের মতো, এই থেম, এই থেম দেখতে পাচ্ছ এখানে, এই থেমগুলো হচ্ছে আমাদের এখানে সুন্দর একটা ছবি ছবি শো করে। তো ছবি শো করার যে কাজটা করতে হবে, আমাদের এখানে যাই আমার থেমে গিয়ে ইন্ডেক্স ডট জেপি স্ক্রিন করে, তো ওপেন হবে না, তাই না? তো এটাকে আমরা এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে না, আমরা এখানে এইচটিএমএল বানিয়ে একটা স্ক্রিনশট নিয়ে আবার পিএসসি বানিয়ে দিব, ঠিক আছে। এটাকে আমি আবার এইচটিএমএল বানালাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল বানালাম, এটা ডাবল ক্লিক করলাম, এখানে ক্লিক ওপেন করলাম আমাদের থেমটা, ঠিক আছে। এই যে আমাদের এটা থেম মনে করো, হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিই আমরা এখান থেকে, স্ক্রিনশট নিয়ে নিই, আর তার আগে নামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, রাজশাহী আইটি থেম লিখি, অর্থাৎ আমরা এখানে গেলাম, গিয়ে রাইট ক্লিক করে এডিট টুলবার প্লাস প্লাস এলএমডি করছি, ঠিক আছে। এটা একটা নাম দিয়ে দিই এখানে, রাজশাহী আইটি থেম, রাজশাহী আইটি থিম, ঠিক আছে, আমি নাম দিলাম এখানে একটা, যেন ওটা শো করতে পারি, বুঝলো নাই? এখানে রিলোড করলাম, এই রাজশাহী আইটি থিম, হ্যাঁ, এর একটা স্ক্রিনশট নিয়ে নিই, এখানে গেলাম, এখানে গিয়ে একটা স্ক্রিনশট দিচ্ছি আমরা, ঠিক আছে, এরকম একটা স্ক্রিনশট, এই ছবিটা শো করবে এখানে গিয়ে, এটা স্ক্রিনশট নিয়ে নিব। আচ্ছা একটা বিষয় তোমাদের বলি, এই স্ক্রিনশটের নাম অবশ্যই স্ক্রিনশট ডট পিএনজি, তোদের বলি SCR স্ক্রিনশট ডট পিএনজি তোমার রাখতে হবে, অন্য কেউ দেওয়া যাবে না, তাহলে পাবে না, স্ক্রিনশট ডট পিএনজি এটাই দিতে হবে, SCR স্ক্রিনশট SHOT ডট পিএনজি এই নামেই তোমার সেভ করতে হবে। এটা কোথায় সেভ করবো আমরা? আমাদের প্রজেক্ট ফোল্ডার কোথায় আছে? সি ড্রাইভের মধ্যে, সি ড্রাইভের মধ্যে, তারপরে জ্যাম, এইচটি ডকস, তারপর রাজশাহী আইটি, WP কন্টেন্ট, থেমস, আমাদের থিমের নাম কি? রাজশাহী আইটি থেম, এখানে গিয়ে আমি সেভ করে দেবো, সেভ করে দিলাম, ঠিক আছে। এরপর আমাদের করতে হবে, এখানে কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএল রাখা যাবে, তাহলে কিন্তু পাবে না থেম, ইরর দেখাবে, ভুল দেখাবে, ঠিক আছে। এখানে ইন্ডেক্স ডট পিএইচপি করতে হবে, জাস্ট আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এইচটিএমএল করলাম, বুঝলা কি? শুধু স্ক্রিনশট নেওয়ার জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল করেছিলাম। এখন আমরা এখানে একটা ছবি নিয়ে আসলাম, দেখো যে আমাদের স্ক্রিনশট নিয়ে আসলাম, স্ক্রিনশট ডট পিএনজি এই নামে দিতে হবে কিন্তু, হ্যাঁ, এখানে ওপেন করে দেখতে পাবো এই ছবি আমাদের, এই যে ছবিটা আমরা এটা স্ক্রিনশট নিলাম আমাদের ওয়েবসাইটের, রাজশাহী আইটি থেম, হ্যাঁ, নাম দিলাম, চলো এটা পাচ্ছি কিনা দেখি আমরা। আমরা এখানে আসলাম, এই দেখছি আমাদের রাজশাহী আইটি থেম চলে এসেছে এখানে, আর রিলোড করলে এখন পেয়ে যাবো আশা করছি, যেহেতু আমরা ওখানে দিয়ে এসলাম, এখানে রিলোডে ক্লিক করলাম, এই দেখো চলে এসছে, যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাজশাহী আইটি থেম, এই যে রাজশাহী আইটি থেম, এই যে এখানে সুন্দর চলে এসছে, এখানে থিম ডিটেলস, এই দেখতে পাচ্ছ,
এই যে রাজশাহী থেম অ্যাক্টিভেট লাইভ প্রিভিউ, মানে আমাদের থেমের সাধারণ কনভার্সনগুলো লেখা হয়ে গেছে। তোর ইচ্ছে বুঝতে পারলা যে একটা থেম কিভাবে, প্রথমে থেমের নাম লিখতে হবে, তোমরা দেখতে পেলে এখানে এখানে তো দেখতে আমি শেয়ার করছি, এখানে প্রথমে থেম নেম লিখতে হবে, থেমের নাম একটা নাম দিয়ে দিলে ইচ্ছে মতো। আমি রাজশাহী একটি থেম দিলাম, থেম ইউআর একটা ঠিকানা দিলাম, এমনিতেই তো বানিয়ে দিতে পারো, নিজে থাকলে দিতে পারো, অথর একটা নাম লিখে দিলে যে থেম তৈরি করে তার নাম লিখে নাম দিয়ে দিলাম, অথর ইউআরআই, তার অথরে যদি কোনো ঠিকানা থাকে নিজস্ব ঠিকানা দিয়ে দিলাম, ভাষণ দিয়ে দিলাম, ডিসক্রিপশন দিলাম, আরও কিছু দেওয়া যায়, প্লিজ লাইসেন্স এসে আরও কিছু দেওয়া যায়, এই বিষয়গুলো মেইন বিষয়। আচ্ছা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, তাহলে আমাদের অ্যাকচুয়ালি থেমের নামগুলো দিয়ে একটা থেমের যে একটা থেম পাওয়ার জন্য যে কোডগুলো লিখতে হয় সেগুলো কমপ্লিট। এখন আমাদের থেমটা কনভার্ট করতে হবে, ঠিক আছে, ডিরেক্টলি হচ্ছে কনভার্ট করতে হবে থেমগুলো। তো আমার চলো বাকি কাজগুলো একটু দেখি, কিছুটা দেখি আমরা। আচ্ছা এখানে গিয়ে আমাদেরকে অ্যাক্টিভেট করি থিমটা, যেটা দেখতে পাচ্ছ ধর আমাদের থিমটা এখানে অ্যাক্টিভেট যদি করি আমরা, আমাদের যে থিমটা আছে আমার অন্যদের আমার তো এখন যদি দেখি অন্য থিম দেখতে পাবো, এই থিমটা অ্যাক্টিভেট হয়ে আছে, 2021 অ্যাক্টিভেটে আছে। তারপরে এটা যদি দেখি তাহলে কি হবে, আর অন্য থিম দেখতে পাবো। এই দেখো রাজশাহী ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, এই যে অন্য একটা থিম আমাদের এখানে চলে আসছে, যে ঠিক আছে তা আমরা অন্য থিম তো নিব না, আমি আমাদের থিম নিব। তাহলে আমাদের এখানে আমাদের থিমটা অ্যাক্টিভেট যদি করি, আমি যেটা এম করলাম রাজশাহী আইটি থিম, এখানে অ্যাক্টিভিটি ক্লিক করলাম, তাহলে আমার থিমটা এখানে চলে যাবে এই এই প্রান্তে, এই দিকে চলে আসছে, ঠিক আছে। এই যে অ্যাক্টিভেট অ্যাক্টিভ রাজশাহী আইটি থিম, এর বিষয়ে থিম ডিটেলস এই তথ্যগুলো চলে আসছে এখানে। আর যদি এখানে রিলোড করি তাহলে কী হয় দেখো, আমার থিমটা কেমন দেখায়, এই দেখো আমাদের থিমটা তো পেয়ে গেছে, এই যে দেখো, হ্যাঁ রাজশাহী আইটি থিম হোম ড্রপ ডাউন, এই যে এখানে মেনুগুলো এখানে শো করতেছে, থিমের কন্টেন্টগুলো এখানে শো করছে, দেখছি দেখতে পাচ্ছ তোমরা, কিন্তু সব ভেঙে গেছে তাই না, সবগুলো ভেঙে গেছে আমাদের, দেখ দেখা যাচ্ছে আমাদের থিমের যে তথ্যগুলো ছিল সবগুলো এসেছে কিন্তু ভেঙে গেছে এখানে, এবং এখানে পিকচার আসে নাই, ছবিটা আসে নাই এবং এর ভেঙে গেছে। এটাকে আমরা কীভাবে ইয়ে করব, এই ভাঙা থে জিনিসটা যেটা আছে আমরা এটাকে মানে সঠিক করবো কীভাবে, আবার সেসেস কীভাবে পাবে, মানে এখানে সেসেস পাই নাই কিন্তু, হ্যাঁ এখানে সেসেস না পাওয়ার কারণে কী হয়ে গেছে, ভেঙে গেছে। তাহলে আমরা কি লিঙ্কগুলোকে ডাইনামিক করতে হবে, অর্থাৎ আমাদের পিএইচপি কোডের মাধ্যমে যেন থেমের ডিরেক্টরি থেকে পাই, থেমের যে ডিরেক্টরি আছে সে থেমের ডিরেক্টরি থেকে ডাইরেক্টরি বা ডিরেক্টরি থেকে পাচ্ছে না, কি পাচ্ছে না, সেসেস পাচ্ছে না। তো আমি যদি থেমের ডিরেক্টরি সেসেসকে পাই দিই তাহলে কি হবে, অটোমেটিক্যালি এই যে ভাঙ্গা অপশান আছে, থেম ভেঙে গেছে, এই থেম দেখাচ্ছে তখন কি হবে না, এই দেখাচ্ছে অটোমেটিক্যালি স্বাভাবিক হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা তাহলে এটা কীভাবে করবো দেখি, এটা আমরা কীভাবে করবো, অর্থাৎ আমাদের থিমটা যে ভেঙে আছে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমরা যদি সেসিস পাইয়ে দিই তাহলে অটোমেটিক্যালি স্বাভাবিক হয়ে যাবে। তো সেসিস পাওয়ার জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল যেতে হবে, এখানে আসতে হবে ইন্ডেক্স ডট এসটিএমএল আসতে হবে, ঠিক আছে। আমরা এগুলো ডিলিট করি দরকার নেই, লাইসেন্স দরকার নেই, লাইসেন্স কেটে দিলাম, রিডমি টেক্সট এটা কেটে দিলাম, দরকার নেই, ঠিক আছে। আচ্ছা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে লিঙ্ক আছে, দেখো রাইট ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এখানে গেলাম, যাওয়ার পরে এখানে এই কোডগুলো দরকার নেই, কমেন্টস দিয়ে রেখেছি এমনিতে যে এইচটিএমএল ফাইভ ভার্সন এই সেই, হ্যাঁ আচ্ছা। এখন দেখো আমাদের এখানে কী আছে,
স্টাইল শীট আছে একটা দেখেন এই যে যে আমাদের এই সিএসএসটা পাচ্ছে না এই যে মেইন যে সিএসএসটা মেইন ডট সিএসএস এর না পাওয়ার কারণে কি হচ্ছে আমাদের ভেঙে গেছে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমাদের ভেঙে গেছে এটা আমাদের কোথায় আছে দেখাই তোমাদের যে অ্যাসেটস আছে এখানে অ্যাসেটস তারপরে সিএসএস এই দেখো মেইন ডট সিএসএস এই ফাইলটা না পাওয়ার কারণে কি হচ্ছে আমরা দেখেছি মানে ভেঙে গেছে এটা তো এই ফাইলটা পাবে কিভাবে দেখো এটা আমাদের কোথায় আছে এটা হচ্ছে এটা আমাদের থেম ডিরেক্টরিতে আছে ঠিক আছে তবে এই থেম ডিরেক্টরি চিনে নিতে হবে চিনে দিতে কি করতে আমাকে এই যে সামনে এখানে একে ডাইনামিক করতে হবে লিংকটাকে লিংকটাকে ডাইনামিক আমরা করে দিই এটা তাহলে অটোমেটিক্যালি পেয়ে যাবে এটা সিএসএস চলো দেখি কিভাবে করতে ডাইনামিক কিভাবে করব এখানে গিয়ে পিএসপি লিখলাম পিএসপি এই যে পিএসপি ব্যবহার শুরু তোমাদের ঠিক আছে কোথায় গিয়ে লিখবো আমরা দেখে দিচ্ছি এটা হচ্ছে যেখানে এই স্টেপ লেখা আছে এখানে গিয়ে লিখতে হবে পিএসপি পিএসপি শুরু করলাম পিএসপি শেষ করলে ঠিক আছে আচ্ছা শেষ করার পর এখানে লিখতে হবে পিএসপি ইকো গেট টেমপ্লেট যে তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকবার শেয়ার করে দিই প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ গেট টেমপ্লেট আন্ডারস্কোর দিয়ে ডাইরেক্টরি বা ডিরেক্টরি ইউআরআই 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 লিখে দিলেন ঠিক আছে এরপর এরকম কিছু দিতে হবে এখানে শেষ করতে হবে ঠিক আছে এই যে একটা মনে করো যে গেট ডিরেক্টরি টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা একটা ফাংশন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা এক ধরনের বিল্ট ইন ফাংশন তৈরি করে রেখেছে এখানে একটা স্ল্যাশ দিতে হবে কিন্তু হ্যাঁ নাহলে হবে না অর্থাৎ ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে তোমাকে এটা যে অ্যাসেট অ্যাসেটের আগে ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত পিএসপি কোড লিখে লিঙ্কটাকে ডাইনামিক করে দিলাম এখানে বলে দিলাম যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই অর্থাৎ এই যে টেমপ্লেটটা তৈরি করতে মানে আছে যেটা সেটা ডিরেক্টরি পেয়ে যাবে অটোমেটিক্যালি এখন থেকে পেয়ে যাবে ইনশাআল্লাহ এবার সেভ করলাম এবার কি রিলোড করব এইটা এই আমাদের সিএসএস পাই কিনা মেইন যে সিএসএস করা আছে এটা ঠিক আছে এবার এখানে রিলোড করলাম দেখো এটা পেয়ে যায় কিনা আমি রিলোড করলাম এই দেখো চলে আসছে হচ্ছে দেখতে পাইছো যে আমরা যখন ডাইনামিক করলাম লিংকটা অটোমেটিক্যালি যে লিংক পেয়ে গেছে দেখো পুরো সাইটটা আমাদের ডিরেক্টরি থেকে সিএসএস পে লোড হয়ে গেছে এই তাই না বাট অনেক কিছু তো এখনো পাই নাই যেমন দেখো এখানে এখানে পিকচার ছিল লক্ষ্য কি মাই পোর্টফোলিও পিকচার ছিল যেগুলো কিছু পিকচার ছিল সর উপরে এখানে উপরে পিকচার ছিল পিকচারগুলো পাই নাই ব্লগে পিকচার ছিল সেগুলো পাই নাই মানে এই ভিতরের লিঙ্কগুলো আমার ডাইনামিক করতে হবে ঠিক আছে ভিতরের লিঙ্কগুলো ডাইনামিক করলে এটা কিভাবে করবো তাহলে খুব সহজ বিষয় এটা কপি করো এই স্ল্যাশ সহ এখানে স্ল্যাশ সহ এই পর্যন্ত কপি করে দাও কপি করলাম এখান থেকে কপি কর যেখানে যেখানে ইমেজ আছে অর্থাৎ এই যে ইমেজগুলো যেখানে যেখানে ছিল এই স্টিমের ভিতরে এখানে দেখো পোর্টফোলিও এই এক দুই তিন এই তিনটের মধ্যে ইমেজ ছিল এগুলো ইমেজ ছিল যেখানে যেখানে ইমেজ আছে এই স্টিমেলে সেখানে তুলে যাও এই যে এসে পিএসপি কো গেট টেমপ্লেট টু ইউআরআই এই পর্যন্ত স্ল্যাশ পর্যন্ত এটা কপি করে নিয়ে আমাদের ওখানে দিয়ে দিই প্রত্যেক ইমেজের সামনে দিতে হবে এখানে ইমেজ নেই এখানে ইমেজ নেই এখানে ব্যানারে কোনো ইমেজ দেওয়া নেই মানে ব্যানারের ইমেজটা সিস থেকে দিছে এই জন্য পাই গেছে অটোমেটিক্যালি যে আমরা সিস ডাইনামিক করে ফেলেছি দেখো উপরে এই যে সিএসএসকে আমরা ডাইনামিক করে ফেলেছি এখানে সিএস মেইন সিএসএসকে আর ব্যানারের ইমেজটা দেওয়া আছে সিএসএস থেকে তোমরা জানো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা ইমেজ দেওয়া যায় এই স্টেবিলি সে ব্যাকগ্রাউন্ড ইমেজতে দেওয়া আছে ইমেজটা এই ব্যানার ইমেজটা এই জন্য পেয়ে গেছে এটা হ্যাঁ আচ্ছা আর অপরদিকে এখানের ইমেজগুলো তো পেয়েছে এই ইমেজগুলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাস্তব ইমেজ না এগুলো হচ্ছে সবগুলো অসাম ফ্রন্ট অসাম আইকন এগুলো ফ্রন্ট অসাম আইকনের কারণে কি হয়েছে ফ্রন্ট অসাম আইকনের কারণে এগুলো পেয়ে গেছে দেখো অটোমেটিক্যালি এই তিনটা ইমেজ তোমরা দেখে আসি এখানে ব্যানার ব্যানারের পরে কি
ব্যানারের পরে হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখো, আচ্ছা ব্যানারের পরে হচ্ছে এই যে এটা আইকন, আইকন সলিড ফিচার এফেক্ট কপ, ঠিক আছে, এগুলো হচ্ছে যে ইয়ে দেওয়া আছে তোমার, মানে ফ্রন্ট দেওয়া আছে যে ফ্রন্ট ফ্রন্ট দেওয়ার কারণে সেখান থেকে পেয়েছি, আচ্ছা এখানেও নেই, সেকশন মেইন সেকশন যেটা এটা ছোট করে দিই একটু, তাহলে ভালো দিক দেখতে পাবা, মানে বুঝতে পারবো এই যে এই দেখো ইমেজ আছে এই যে এখানে আছে এই যে IMG SRC ইমেজেস, এই দেখো এই ইমেজটা হচ্ছে ডাইনামিক করণে, তাহলে এর আগে দিয়ে দিবা SRC এর পরে, এর আগে দিয়ে দিবা, এখানে পেস্ট করে দিলাম এই যে PHP কো টেবিল URI একটা ইমেজ, তারপরে এখানে গিয়ে পরে আরেকটা ইমেজ, এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম ইমেজটা, তারপরে গিয়ে এইখানে এখানে ইমেজ দিয়ে দিলাম ইমেজের আগে, ঠিক আছে, তারপরে এখানে গিয়ে এখানে দিয়ে দিলাম, ওকে, তারপরে এখানে গিয়ে এখানে যতগুলো ইমেজ আছে সবার সামনে দিয়ে দিবা হবে, ঠিক আছে, এই যে এখানে একটা ইমেজ আছে পেস্ট করে দিয়ে দিলাম, আর কি ইমেজ আছে, এই যে আর ইমেজ আছে এখানে, আচ্ছা ইমেজ গুলো তো শেষ হচ্ছে অনেক ইমেজ, আচ্ছা ইমেজ দিলাম এখানে শেষ মনে হচ্ছে, নাকি ফুটার ফুটার কোনো ইমেজ আছে কি, ফুটার আমাদের সাথে ফ্রন্ট দেওয়া আছে, মানে ফ্রন্ট আছে আমি এই ধরনের, আচ্ছা এখানে একটা ইমেজ আছে দেখছি, এই যে ফুটারে একটা ইমেজ আছে এখানে দিয়ে দিলাম, আর ইমেজ মনে হয় নেই, এগুলো সবগুলো আইকন হিসেবে দিয়েছি, ঠিক আছে, ফ্রন্ট আসাম আইকন এই ধরনের আইকন হিসেবে দিয়েছি, এগুলো তোমাদের শেষ কমপ্লিট, এখন তোমরা দেখি পুরো ওয়েবসাইটের ইমেজগুলো পেয়েছি কিনা, এখানে আসলাম এই যে নিচে এখানে এখানে আসবে পোর্টফোলিওর নিচে এখানে সব ইমেজ আসবে, ঠিক আছে, এগুলোতে ইমেজ আসবে, আর ফুটারে গিয়ে এখানে একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ আছে, চলো দেখি এগুলোতে ইমেজ আসে কিনা, আমি রিলোড করি, রিলোড করলাম এই দেখো চলে আসছে ইমেজ, এই ইমেজটা পাই নাই, মানে কোনো কারণে মিসিং হয়েছে, এটা একটা দুইটা সবগুলো ইমেজ আসছে, একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ইমেজ পেয়েছে, এখানে ব্লগের ইমেজগুলো পেয়েছে, এখানে ইমেজটা পেয়েছে, এই যে ফুটার এসে একটা দিলাম, একটা ইমেজ শুধু পাই নাই, মানে মিসিং হয়ে গেছে এটা, এই যে এটা এক দুই তিন নাম্বারটা, এটা হচ্ছে তো পেস্ট করা হয় নাই, ছাড়া পড়ে গেছে, চলো আমরা দেখি তাহলে, আচ্ছা পোর্টফোলিও এখানে একটা দিয়েছি প্রথমটাতে, একটা দুই নম্বর দিয়েছি, আচ্ছা তিন নম্বরে, আচ্ছা তিন নম্বরে এখানে ভুল করেছি, দিয়েছি ঠিক ভুল হয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে এইখানে হবে না, ক্লাসের মধ্যে দিয়েছি ভুল করে, এটা ভুল করে যে ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি এখানে, তাই না, এখানে ক্লাসের মধ্যে দেওয়ার কারণে পাই না, এটা কই দিতে হবে আমাদের SRC এর ভিতরে, SRC যে আমি ভুল করে ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছিলাম, এখানে এখানে SRC এর ভিতরে দিয়ে দিলাম পেস্ট করে, এবার পেয়ে যাবে সবাই ইনশাল্লাহ, এই যে এখানে পেয়ে যাবে, এই চলে আসছে দেখো অটোমেটিক চলে এসেছে, তার সবগুলো ইমেজ পেয়ে গেছে আমাদের, তাহলে পুরো সাইট আমাদের লিঙ্কগুলো ডাইনামিক করা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে, দেখলে এখন কোথা থেকে পাচ্ছে, ডিরেক্টরি থেকে পাচ্ছে পুরো সাইটটাকে, আচ্ছা নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো,
আশা করছি এই পর্যন্ত বুঝতে তোমাদের কারো অসুবিধা হয় নাই। প্রথম অবস্থা আমরা কি করলাম, একটা টেমপ্লেট ডাউনলোড করেছি, এইচটিএমএল টেমপ্লেট অনলাইন থেকে, সেই টেমপ্লেট আমরা রেখে দিলাম। তারপর একটা ওয়ার্ডপ্রেস কি ইনস্টল করলাম আমাদের লোকাল হোস্টে। ইনস্টল করার পরে ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের মধ্যে ডব্লিউপি কন্টেন্ট অর্থাৎ কন্টেন্টের মধ্যে ঢুকলাম। কন্টেন্টের মধ্যে ঢুকে থেমসে গেলাম আমরা। থেমসে গিয়ে আমি নিজস্ব একটা ফোল্ডার দিয়ে ওই যে এইচটিএমএল ফাইলগুলো রাখলাম, যে এইচটিএমএল টেমপ্লেট ছিল। রাখার পরে ইন্ডেক্স ডট এইচটিএমএল কি ইন্ডেক্স ডট পিএসপি বানালাম। পিএসপি বানানোর পরে আচ্ছা তা আমরা একটা স্টাইল ডট সিএসএস নিলাম, এবং স্টাইল ডট সিএসএস ভিতরে কী করলাম, স্টাইল ডট সিএসএস ভিতরে আমরা থেমের যে থেমটা আমরা তৈরি করতেছি সে থেমের নাম লিখলাম, থেমের ঠিকানা ইউআরআই, হ্যাঁ ইউআরএল যেটা বলা হয় ইউআরআই, অথরের নাম বা যে থিম তৈরি তার নাম, তার ঠিকানা, ভার্সন এবং ডেসক্রিপশান। লেখার পর আমরা কী করলাম, একটা ইমেজ দিলাম এখানে, থেমের একটা ইমেজ দিলাম যেটা শো করতেছে। এবং আমরা তারপরে গিয়ে দেখলাম থেম ডিরেক্টরিতে, ওয়ার্ডপ্রেসের থেম ডিরেক্টরি দেখলাম আমাদের থেম চলে গেছে, তাই না? কিন্তু থেম যেন অ্যাক্টিভেট করে দেখলাম যে আমাদের আমাদের যেরকম ডিজাইন ছিল এইচটিএমএলে ওই ডিজাইনটা পাই না, পুরো ডিজাইনটা ভেঙে গেছে। তখন আমরা বুঝতে পারলাম যে এখানে কী করতে হবে, লিঙ্কগুলো ডাইনামিক করতে হবে। যখন লিঙ্কগুলো ডাইনামিক করার জন্য আমরা কী করলাম, ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে গেলাম। ইন্ডেক্স ডট পিএসপি ফাইলে গিয়ে যে সিএসএস ফাইল ছিল তার আগে সিএসএস ফাইল যেটা ছিল তার এই স্টেপের ভিতরে হাইপার লিঙ্ক রেফারেন্স হেডের হেডের ভিতরে যে সিএসএস ফাইল ছিল তার এই স্টেপের ভিতরে হাইপার লিঙ্ক রেফারেন্সের ভিতরে গিয়ে পিএসপি ইকো টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, পিএসপি ইকো টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা লিখলাম, ঠিক আছে? লিখে এই সিএসএসকে লিঙ্ক ইয়া করলাম আমরা, ডাইনামিক করা হয় তখন অটোমেটিক্যালি টেমপ্লেট ডিরেক্টরি থেকে সবগুলো পেয়ে গেল, তখন পুরো ওয়েবসাইটের যেমন ছিল ওরকম লিঙ্ক পেয়ে গেলো। বাট ইমেজগুলো ডাইনামিক হয়েছিল না, কারণ প্রত্যেকটা ইমেজের এসআরসি যেখানে সোর্স আছে তার আগে আমরা কী করলাম, পিএসপি ইকো টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই কপি করে দিয়ে দিলাম। এরপর পুরো ওয়েবসাইটটা আমাদের লোড হল ঠিক যেরকম ছিল আমাদের, ঠিক আছে? এখন আমাদের পুরো ওয়েবসাইটে রাজশাহী থেম আইটি থেমের পুরোটা পেয়ে গেছে, হ্যাঁ। এখন আমাদের যে কাজটি করতে হবে, আর আমাদের পুরো থেমটা পেয়ে গেছে, তাই না? দেখলাম এটা যে পুরো আমাদের থেমটা পেয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা যেখান থেকে হেডার অংশ স্লাইডার অংশ পেয়ে গেছে, এখানে সার্ভিস এরিয়া মনে করো মাই পোর্টফোলিও, ঠিক আছে, এরপরে ব্লগ এরিয়া সবগুলোই পেয়ে গেছে, ফোটার এরিয়া সহ। আচ্ছা এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই থিমের যে কন্টেন্টগুলো আছে ভালো করে বুঝো, আচ্ছা অর্থাৎ আমাদের যে কন্টেন্টগুলো যেগুলো আছে ওয়েবসাইটের এই সবগুলো কন্টেন্ট কী হতে হবে, ডেস্কটপ আমরা যেন ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? তোমাদের একটু দেখাই, আমাদের যে রাজশাহী আইটি থিম আছে এর জন্য আমরা এই ড্যাশবোর্ড থেকে লিখতে পারি, আমরা ড্যাশবোর্ড থেকে এখানে পরিবর্তন করতে পারি। তারপরে এই মেনুগুলো কী করতে পারি, আমরা এখানে মেনু বার থেকে যেন এখানে গিয়ে পরিবর্তন করতে পারি। আমাদের জন্য এই ইন্ডেক্স ডট এইচটিএমএল না ঢুকে পরিবর্তন করতে হয়, হ্যাঁ। আমরা এখানে মেনু বার আছে, এই যে মেনুগুলো আমাদের এখানে এসে পরিবর্তন না করতে হয়, যে হোম, হ্যাঁ, ড্রপ ডাউনে এসে লেখা আছে এত তো আমাদের এখানে যেন পরিবর্তন করতে না হয়, মানে এই এইচটিএমএলে ঢুকি আর কোথায় পরিবর্তন করবে ওগুলো, আমরা এই ওয়েবসাইটের নাম পরিবর্তন করবো ড্যাশবোর্ড থেকে এখান থেকে, হ্যাঁ, কারণ করতে সবাই জানে না। আচ্ছা তোমাদের এটা আরেকবার একটু ইয়ে করো, এখন এই কেটে যাবে, জাস্ট আমি একটু কথা বলে তোমাদের শেষ করে দেবো, আর দুই তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল ক্লাস, ঠিক আছে? জাস্ট রিজয়েন এগেন, রিজয়েন এগেন, আর দুই তিনশো যখন, আচ্ছা দেখো আমাদের হচ্ছে যে প্রাথমিক কাজটা কমপ্লিট, মানে প্রাথমিক থিমের যে কাজগুলো করতে হয় ওয়ার্ডপ্রেসে যে সেটিংগুলো করতে হয় একটা থেমের থেম কিংবা থেম হিসেবে পরিচিত করানোর জন্য সেই কাজগুলো আমরা করে ফেললাম। এখন কী করতে হবে, আমাদের থেমের সবগুলো কন্টেন্ট যেমন আমি দেখাই তোমাদের যে দেখাচ্ছিলাম যে থেমে এখানে আমাদের থেম তৈরি করতেছি সেই থেমের সবগুলো কন্টেন্ট
মনে করো এখানে রাজশাহী থিম লেখা আছে, এই নামটা, তারপরে এখানে মেনু, হ্যাঁ, তারপরে এখানে দেখাচ্ছে যে যে স্লাইডার স্লাইডার বা দেখাচ্ছে এখানে ব্যানার, এই কন্টেন্টগুলো কোথায় থেকে পরিবর্তন করবো? আমি যদি এই থিমের ড্যাশবোর্ড থেকে পরিবর্তন করতে পারি, শুধু এটা না, এখানে যেমন সার্ভিস এরিয়া আছে, ছবিগুলো আছে, এখানে মাই পোর্টফোলিও অঞ্চল আছে, হ্যাঁ, তারপরে এখানে দেখতে হচ্ছে ব্লগ আছে, এখানে ছবি সব ব্লগ আছে, ব্লগিং কন্টেন্টগুলো, এখানে ফুটারে কন্টেন্ট, সবগুলো কন্টেন্ট কী হবে যেন পরিবর্তন খুব সহজ হয়, তাই না? অর্থাৎ আমরা যেন এই সবগুলো তথ্য এই ড্যাশবোর্ড থেকে, এখানে অপশান থাকবে আমরা হয়তো এখানে পেজেসে গিয়ে পরিবর্তন করব, এখানে পোস্টে গিয়ে পরিবর্তন করব, ঠিক আছে, মিডিয়াতে গিয়ে ছবি অ্যাড করব আমরা, ঠিক আছে, তো এরকম দেখাচ্ছে ছবি, এই তথ্যগুলো যেন ভিতরে এখানে ড্যাশবোর্ড থেকেই এই পুরো ওয়েবসাইটের কন্টেন্ট, লেখাগুলো, ছবিগুলো, অডিও ভিডিও সবগুলোর জন্য পরিবর্তন করতে পারি ড্যাশবোর্ড থেকে। এবং যে কেউ সাধারণ ব্যক্তি যে কোড জানে না, ক্লায়েন্ট তো কোড জানবে না, বা সাধারণ ব্যক্তি যারা ওয়েবসাইট ম্যানেজমেন্ট তাদের কোড জানবে না, ওইভাবে যে তার কি ওর এই স্টিমুলের ভিতরকে পরিবর্তন করতে পারবে, সবাই পারবে না, বুঝবে না যে কোনটা পরিবর্তন করবে কোনটা পারবে করবে না, ঠিক আছে? এগুলো কিন্তু এখন স্ট্যাটিক অবস্থায় আছে, দেখো রাজশাহী আইটি থিম এলাকাটা স্ট্যাটিক অবস্থায় আছে না, এই যে স্ট্যাটিক অবস্থায় আছে, এবং মেনুটা কী আছে এরকম মেনুটার স্ট্যাটিক অবস্থায় আছে, দেখতে পাচ্ছ তোমরা, এই সবগুলো ডাইনামিক হবে, অর্থাৎ এই এটা হচ্ছে আসবে ড্যাশবোর্ড থেকে, এই মেনুগুলো ড্যাশবোর্ড থেকে আসবে, হ্যাঁ, অর্থাৎ কোনো কোড লাগবে না, যারা এটা সাধারণ ব্যক্তি যারা তারাই যেন কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারে, এই স্টিমুলেট না ঢুকে, তা আমাদের কিন্তু পিএসপি কোডের মাধ্যমে এগুলো ডাইনামিক করতে হবে, এই তথ্যগুলো ডাইনামিক করতে হবে, এই যে সবগুলো কন্টেন্ট দেখতে পাচ্ছ যেগুলো এই স্টিমুলের ভিতরে আছে সবগুলো ডাইনামিক করতে হবে, যেন আমরা এখানে যেন কন্টেন্ট, লেখাগুলো, ছবিগুলো সব কিছু যেন আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকে আমরা আপলোড করতে পারি, এই হলো বিষয়। এই জন্য কী করতে হবে, সবগুলো ডাইনামিক করতে হবে, তো ডাইনামিক করা খুব কঠিন কাজ না, ঠিক আছে? পিএসপি যে কোডগুলো আছে, ওয়ার্ডপ্রেসের নিজস্ব কোড, ওয়ার্ডপ্রেস আরও কাস্টমাইজ করে ছোটো ছোটো করে ফেলেছি কোডগুলো, হ্যাঁ, এই কোডগুলো আমি একটা লিস্ট তৈরি করেছি, সুন্দর একটা লিস্ট তৈরি করেছি, পুরো কোডের যতগুলো কোড ব্যবহার করে একটা ওয়েবসাইটের থিম কাস্টমাইজ করতে যে কোডগুলো দরকার হয়, যেগুলো ওয়ার্ডপ্রেস তৈরি করেছে, সেগুলো আমি একটা লিস্ট করেছি সুন্দরভাবে, জাস্ট এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ করা করে দেবো, আগে তোর মুখস্থ করতে হবে না, থিম কনভার্ট করবা দেখে দেখে অটোমেটিক্যালি এটা জানা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? খুব কঠিন বিষয় না, ইজি বিষয়। তাহলে আমরা যদি সামনে ক্লাস থেকে এই কন্টেন্টগুলো আমরা ডাইনামিক করবো, ঠিক আছে, ওয়েবসাইটের টাইটেল, শিরোনাম, ওয়েবসাইটের মেনু বার, হ্যাঁ, এরকম মেনু বার, তারপরে এখানে এসে ওয়েবসাইটের ব্যানার, ওয়েবসাইটের সার্ভিস এরিয়া, ব্লগ এরিয়া, ঠিক আছে, এবং ওয়েবসাইটের ফুটার এরিয়া, এই সবগুলো কী করবো আমরা, ব্লগিং এরিয়া এবং ফুটার এরিয়া সবগুলোই আমরা হচ্ছে যে ডাইনামিক করবো ইনশাল্লাহ, যেন আমরা ড্যাশবোর্ড থেকে এগুলো ইয়ে করতে পারি, কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি অটোমেটিক্যালি খুব সহজভাবে, বুঝতে বোঝা গেল কি? তো আজকে তোমাদের কাজ হচ্ছে বাসায় সবার কাজ, এটা এই কাজগুলো অবহেলা করলে কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবা না, সবার কাছ থেকে কিন্তু আমি কাজ বুঝিয়ে নেব, হ্যাঁ, কারণটা হচ্ছে এই কাজগুলো অবহেলা করলে তোমাদেরকে আমি মানে যেটা আশা করেছিলাম সেটা কিন্তু কন্টিনিউ করতে পারবো না, তো যদি কষ্ট হোক যে একটা থিম ইনস্টল করবা, যদি তোমার থিম ইনস্টল করা থাকে সমস্যা নেই, আজ যাদের থিম ইনস্টল করা আছে নতুন করে করতে হবে না, শুধু থিমসের ভিতরে গিয়ে কী করবা, যাদের থিম ইনস্টল করা আছে আগে থেকেই, জাস্ট এখানে চলে গেলাম